আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করার কারণে পশ্চিমবঙ্গ এবং খড়গপুর এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো আগামীকাল সোমবার 27 ফেব্রুয়ারি কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে প্রথমে সরাসরি স্যাটেলাইট মোডে নিয়ে আসলাম। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুরের পার্শ্ববর্তী স্থানে, এই যে খড়গপুর, আমরা দেখতে পাচ্ছি কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে, কারণ এখানে কিছুটা জলীয় বাষ্প বাতাস কিন্তু এখানে প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হলেও হতে পারে, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। এখানে তেমন ভয়াবহ বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে কয়েকটি অঞ্চলে ভারী মেঘ সৃষ্টি হলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বাংলাদেশের উপর এখনও পর্যন্ত তেমন ভয়াবহ বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। আগামীকাল অথবা আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে মেঘলা মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা সরাসরি মেঘলা মোড়ে চলে আসলাম। আমরা দিনের প্রথমার্ধে দেখব, সোমবার 27 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি দিনের প্রথমার্ধে কিন্তু দেশের উপর বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে না। আকাশ প্রায় স্থানে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কালাপাড়া এবং এই সমস্ত জায়গাগুলোর পর মাত্র 7% আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় বেশিরভাগ স্থানে আকাশ প্রবল আকারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। পরবর্তী মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি 28 ফেব্রুয়ারি, পরবর্তী দিনেও দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পাওয়া যাচ্ছে না। পরবর্তী 3 দিন অথবা 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের আভাস থাকছে কিনা আমরা সরাসরি এই মুহূর্তে পরবর্তী 5 দিনের বৃষ্টিবাহী মোড়ে চলে গেলাম। দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনের মধ্যেও দেশের উপর বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। যদি আবহাওয়ার পরিবর্তন আসে, কোথাও যদি বৃষ্টিবাহী মেঘ তৈরি হয় স্থানীয় আকারে, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী এই পরবর্তী 5 দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস দিচ্ছে না আবহাওয়ার মডেল। তো এবার আমরা সরাসরি এই মুহূর্তে বায়ুমণ্ডলে গিয়ে দেখে দেবো আগামীকাল দেশের কোন কোন স্থানে কত কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আমরা সরাসরি এই মুহূর্তে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরকালীন পশ্চিম দিক থেকে বাতাসে প্রবাহিত হতে পারে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। খুলনা, আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি প্রায় 27 থেকে 28 কিলোমিটার বেগে বাতাস বইবে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগ যদি আমরা যাই সেখানেও কিন্তু দুপুরের পর থেকে বাতাসের গতিবেগ থাকবে প্রায় 32 থেকে 33 কিলোমিটার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিলেট বিভাগের উপর বাতাসের গতিবেগ কিছুটা কম থাকতে পারে, সেখানে দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে থাকবে। এবং এখানে ঢাকা বিভাগের উপর প্রায় 31 থেকে 28 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে থাকবে। তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা বাড়তে দেখা যাচ্ছে। আমরা সরাসরি তাপমাত্রার মোড়ে চলে যাচ্ছি। তাপমাত্রা দেখাচ্ছি আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখা দিতে পারে। এখানে এই যে খুলনা বিভাগের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে প্রায় 32 অথবা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করতে পারে। এদিকে কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর রাজশাহী বিভাগের উপর দেখতে পাচ্ছি 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বা কোথাও কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।